কৃষ্ণ ঠাকুরের ছবিওয়ালা ক্যালেন্ডারে আমরা দেখতে পাই গাছে অনেক ময়ূর বসে আছে। এই যে এই সামনের গাছটায়। চিড়িয়াখানাতে ঘুরতে গেলেও এত ময়ূর দেখা যায় না। এইগুলো এগুলো হচ্ছে হর্তকি, কাঁচা হর্তকি। এই পেছনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেকি রিভার, যেটা ভুটান থেকে এসেছে। এখানে আসলে কিন্তু পুরো একটা গ্রাম্য পরিবেশের মধ্যে আপনারা থাকতে পারবেন। কাঠের জালে রান্না হচ্ছে। আরে কিছু করবো না তোদের। মানস ন্যাশনাল পার্ক যাওয়ার জন্য নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন হলো বরপেটা রোড। বরপেটা রোড যাওয়ার জন্য দুটো ট্রেন রয়েছে, 15959 কামরূপ এক্সপ্রেস, যেটা সন্ধে 6:30 নাগাদ হাওড়া স্টেশন থেকে ছেড়ে পরের দিন সকাল 11:48 নাগাদ আপনাকে বরপেটা রোড পৌঁছে দেবে। এই ট্রেনের স্লিপার ক্লাসের ভাড়া 435 করে এবং 3AC-র ভাড়া 1180 করে। এছাড়া 13175 কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস রয়েছে, যা শিয়ালদা থেকে সকাল 6:50 ছেড়ে সেই দিনই রাত 11:52 নাগাদ আপনাকে বরপেটা রোড পৌঁছে দেবে। তবে এই ট্রেনের টাইমিংটা একটু গোলমেলে, তাই কামরূপ এক্সপ্রেসই বেস্ট টাইম আমার মনে হয়। বরপেটা রোডে নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলেই বাইরে প্রচুর টোটো অটোর অপশান পেয়ে যাবেন, যা আপনাকে মানস ন্যাশনাল পার্ক পর্যন্ত নিয়ে যাবে। টোটো বা অটোতে দরদাম করার পর জানতে পারলাম 500-600 টাকা নিয়ে থাকে তারা। তবে আমাদের ভাগ্য ভালো থাকায় একজন ওই পথেরই টোটোওয়ালা দাদার সাথে দেখা হয়ে গিয়েছিল, যে অন্য লোককে স্টেশনে ছাড়তে এসেছিল, তাই কম পয়সায় আমাদেরকে মানস ন্যাশনাল পার্কে পৌঁছে দেয়। তবে আপনারা টোটো বা অটো ঠিক করার সময় বেশ খানিকটা বার্গেনিং করতে পারেন। বরপেটা রোড থেকে মানস ন্যাশনাল পার্কের ডিস্টেন্স প্রায় 21 কিলোমিটার মতো। এইমাত্র নামলাম, অনেকক্ষণের জার্নি ছিল, প্রায় 1 ঘন্টা 15 মিনিট মতো লাগলো আসতে। এখান থেকে কিন্তু মানস ন্যাশনাল পার্কের যে গেটটা একদমই সামনে। আমরা যে হোমস্টেতে রয়েছি, হোমস্টের নাম কিন্তু মানস অর্কিড হোমস্টে। আমরা কিন্তু এই হোমস্টেটা অনেক রিসার্চ করে এসেছি, কারণ বেশিরভাগ এখানে কি বলুন তো রিসর্টে ভর্তি, তো হোমস্টে বলে বাজেটটা একটু কম হবে, তার জন্য আমরা অনেক খুঁজে খুঁজে এই হোমস্টেটাই বুক করেছি। একদম, আর রিভিউটাও দেখলাম ভালো। হোমস্টে সবসময়ই বেশি ভালো লাগা উচিত সবার, কারণ হোমস্টেতে একটা হোমলি ফিলিং পাওয়া যায়। একদম, পুরো ঘরের মতো ফিলিং পাওয়া যায়। এখন 2:45 মতো বাজে, ফ্রেশ হয়ে এখন যাব লাঞ্চ করতে। আমার পেছনেই রয়েছে হচ্ছে ওনাদের ডাইনিং হলটা, চলুন ডাইনিং হলটাও দেখাবো আর লাঞ্চও করবো। আপনাদেরকে একটু ডাইনিং এরিয়াটা দেখিয়ে নিই, অনেকটা বড় জায়গা নিয়ে ডাইনিং এরিয়াটা। 1, 2, 3, 4 টেবিল আছে। এক একটা টেবিলে কিন্তু 4 জন করে বসতে পারে, 4-5 জন করে বসতে পারবে। প্রচন্ড খিদে পেয়েছে, তবে এই জায়গায় বসে এরকম সুন্দর পাখির ডাক, এরকম সুন্দর শান্ত পরিবেশ, আমি বারবারই বলছি ভীষণ ভালো লাগছে। লাঞ্চে রয়েছে হচ্ছে ভাত, আলু ভাজা, ডাল, ফুলকপি, আলু, ধনে পাতা, এই সমস্ত দিয়ে একটা সিজনাল তরকারি রয়েছে, পাঁপড় ভাজা, আর যারা ননভেজ খাবেন তাদের জন্য রয়েছে চিকেন। দারুন, ডালটা কিন্তু মুগের ডাল আর দারুণ লাগছে খেতে। পুরো গরম গরম দিয়েছে বল, একদম ধোয়া ওঠা গরম, মাখতে ইনফ্যাক্ট একটু কষ্টই হলো আর কি। আর এখানে না মানে আসামিজরা যে চালের ভাত খায়, দেখুন ছোট ছোট মানে বেটে বেটে চালের ভাত, দারুণ কিন্তু টেস্টি, দারুণ টেস্টি। শৈলী তো পুরো পাত পরিষ্কার করে খেয়ে অলরেডি উঠে গেছে, তো আমি মাংসটা টেস্ট করবো বলে শৈলী ক্যামেরা ধরে দিয়েছে। বাহ, মাংসের কালারটা বেশ রংচঙে দেখছি, ধনে পাতা দিয়েছে, আলু দিয়েছে, আর মাংসটা তো দেখে বেশ দারুণ লাগছে, তো টেস্ট করার পালা এখন। একদম হালকা পাতলা ঝোল, সত্যিই টেস্টি, সব খাবারগুলো অপূর্ব খেতে। যতদূর আমি বুঝতে পারছি মাংসটা কিন্তু বাটা মশলায় করা হয়েছে, দেখুন লঙ্কাগুলো একদম মানে দেখা যাচ্ছে যে বাটা লঙ্কা। হোমস্টের ভিতরে দেখুন কারা আছে, কি দৌড় মারছে দেখুন আমাকে দেখে। কি করবো না তোদের, এইবারে কোথায় যাবি, এই দেখুন। এখানে আসলে কিন্তু পুরো একটা গ্রাম্য পরিবেশের মধ্যে আপনারা থাকতে পারবেন। দাঁড়ান দেখাই আপনাদেরকে, এই দেখুন এরাও পালিয়ে যাচ্ছে আমাদের দেখে, এরকম
আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে একটা বড় বাড়ি বা কটেজের মতো। ওখানে প্রায় 5-6টা রুম রয়েছে গেস্টদের থাকার জন্য। এই জিনিসটা এমনভাবে তৈরি যেরকমভাবে লোকাল মানুষরা, আসামের লোকাল মানুষরা থাকে। ওনারা বললেন যে এই কনস্ট্রাকশনটা প্রায় অনেক বছর পুরনো, তো ছিল ঘর খুবই ছিমছাম কিন্তু খুব সুন্দর। এখানে একটা বড় ডাবল বেড রয়েছে যেটাতে 3-4 জন আরামসে শোয়া যায়, কারণ এখানের ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা। আর সেরকম কোনো আসবাব নেই ঘরে, একটা ছোট সেন্টার টেবিল রয়েছে, একটা চেয়ার রয়েছে। এছাড়া রুমে রয়েছে ব্ল্যাঙ্কেট, টাওয়াল, পিলো এই সমস্ত। আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে নিয়ে আসি, চলুন। ঢুকে একটা ওয়াশ বেসিন পাবেন, আর একটা সাবান দিয়েছে। এইখানে আছে একটা মিরর, আর যেটা সবচেয়ে জরুরি গিজার আছে, আর এখানে দিয়েছে ওয়েস্টার্ন টয়লেট। আর ওভারঅল ওয়াশরুমটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং বেশ বড়। আমি আর রাহুল আমরা দুজনে এখন বাইক নিয়ে বেরিয়েছি আশেপাশের গ্রামটা ঘুরে দেখবো বলে। আমাদের হোমস্টে থেকে মাত্র 5-7 মিনিটের হাঁটা পথে এরকম সুন্দর একটা জায়গা রয়েছে যেখানে দাঁড়িয়ে আপনারা বিকেলটা দারুণভাবে এনজয় করতে পারবেন। তো এর চেয়ে ভালো আর কী চাই? এই পেছনে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু বেকি রিভার, যেটা ভুটান থেকে এসেছে। আর সামনে কিন্তু একটা ওয়াচ টাওয়ারও আছে যেটাতে লোকাল লোকদেরকে এলাও করে না। বল কেমন জায়গায় ঘুরতে নিয়ে আসলাম, এটা কিন্তু আসামের একটা অফবিট জায়গা। হ্যাঁ, অনেকেই মানস ন্যাশনাল পার্ক কি সেটা জানে না। মানুষ বললেই লোকের মাথায় একটাই কথা আছে, সেটা হলো মানস সরোবর। সেটা নয়, এই জায়গাটা দারুণ দারুণ এবং দারুণ ফাটাফাটি জায়গা। আপনাদেরকে একটা মজার জিনিস দেখায়, এই একটু আগে জাস্ট ভাত খেলো, এখন বলে ফুচকা খাবে। ফুচকা দেখলে একদমই লোভ সামলাতে পারে না। তার উপর টাকা পয়সা কিচ্ছু নিয়ে আসেনি, অনলাইনে এখন পেমেন্ট করলো, অতি কষ্টে 10 টাকা পেমেন্ট করলো। পাঁপড় ফুচকা হয় না সেই পাঁপড় ফুচকা। রাস্তা দিয়ে আমরা বাইক নিয়ে যাচ্ছিলাম, এখানে দেখুন ময়ূরের দল, প্রায় 8-10টা ময়ূর গাছে 2-3টে বসে আছে, নিচে ঘোরাঘুরি করছে। এগুলো হচ্ছে যেদিকে জঙ্গলটা রয়েছে সেদিকে, আর যেদিকে জঙ্গলটা নেই মানে যেদিকে লোকালিটি সেখানেও প্রচুর ময়ূর রয়েছে। আমি যদি এদিকটা ঘুরে গিয়ে আপনাদেরকে দেখাই, ওই দেখুন, ওই দেখুন, ওখানেও ময়ূর রয়েছে। এতদিন আমি শুধু শুনে এসেছি যে মানস ন্যাশনাল পার্কে দারুণ সুন্দর বন্য জীবজন্তু বা বন্য প্রাণ দেখতে পাওয়া যায়, এখানে এসে আজকে রিয়েলাইজ করছি। ও মাই গড, এই যে এই সামনের গাছটায়। আমাদের যে হোমস্টের ওনার, উনি বললো যে ওনার হোমস্টের পেছনে প্রচুর ময়ূর থাকে। আমি এখানে দেখে পাগল হয়ে গেছি, জাস্ট পাগল হয়ে গেছি। যেরকম হয় না কৃষ্ণ ঠাকুরের ছবিওয়ালা ক্যালেন্ডারে আমরা দেখতে পাই গাছে অনেক ময়ূর বসে আছে, সেম সেম পিকচার আমি চোখের সামনে দেখতে পাচ্ছি। একটা গাছের ডালে 5টা ময়ূর বসে আছে, সামনে 4-5টা ঘুরছে, আমার উল্টো দিকে রাস্তার ওপাশে 3-4টা ঘুরছে। ওয়াও 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 ওয়াও। তো এখন সন্ধে 6টা মতো বাজে, তো এখন দিয়ে গেল গরম গরম দুধ চা। এখানে কিন্তু অপশনাল, আপনারা দুধ চাও খেলে খেতে পারেন এবং লিকার চাও খেলে খেতে পারেন। চায়ের সাথে কিন্তু বিস্কিটও দিয়ে গেছে, 50-50 বিস্কিট। ইভিনিং স্ন্যাক্সে ম্যাগি দিয়েছে, এই প্রথম কোনো জায়গায় ম্যাগি দিল, বেশ ভালো লাগছে খেতে আর কি। মানে ইভিনিং স্ন্যাক্সে ম্যাগি কোথাও এর আগে খাইনি। এখন তো 6:30 মতো বাজে, আর এখানে ওয়েদার কিন্তু বেশ ঠান্ডা। তো ভাবলাম যে আজকে মানে অনেকজনই আছে এখানে, সবাই মিলে ঠিক করেছি যে বোন ফায়ার করবো। আমার পেছনেই হচ্ছে বোন ফায়ার হচ্ছে। বোন ফায়ারের কত কী খরচা হয় যিনি এখানকার হোমস্টের ওনার আছে তার থেকে শুনে নেবো। কৃষ্ণদা একটু বলো কত টাকা কী খরচা হয়, কত টাকা থেকে স্টার্টিং হয়? কেউ যদি বোন ফায়ার চায় তো ওই বোন ফায়ার আমি 300 টাকা থেকে শুরু হয়। আচ্ছা, যে যত দেরি করবে যেরকম বোন ফায়ার চায় ওই রকমের দাম বেড়ে যায়। মানে বেশিক্ষণ টাইম ধরে করবে তার উপরে হচ্ছে দামটা ভ্যারি করে। আচ্ছা, এই বোন ফায়ারটা দেখছেন এটা কিন্তু অনেকক্ষণ স্টে করবে আগুনটা, এইটার আমাদের কস্ট পড়েছে 500 টাকা।
আপনারা যদি এখানে কেউ, আমরা চিকেন বারবিকিউ করছি না, চিকেন বারবিকিউরও কষ্টটা একবার জেনে নেব, কারণ এখানে চিকেন বারবিকিউও কিন্তু করা হয়। আচ্ছা, চিকেন বারবিকিউ আমাদের স্টিক সিস্টেম করি, যে এক স্টিকে আমি 200 টাকা করে নেই, এই এক স্টিকে মিনিমাম 7-8 পিস থাকবে। বেশ দারুণ কিন্তু ব্যবস্থা, মানে এরকম জঙ্গলের মাঝখানে এরকম বনফায়ার করাটার কিন্তু মজাই আলাদা, আপনারা আসলে অবশ্যই ট্রাই করবেন এই জিনিসটা। আচ্ছা, তোমাদের এখানে যে লোকাল ড্যান্সটা হয় আসামের, সেটাতে কি খরচা পড়ে আর কিভাবে কখন কি হয় সেটা একটু বলো। আচ্ছা, আমাদের এখানে যদি বড় গ্রুপ হয় আমাদের ট্রেডিশনাল ডান্সও দেখায়, যেরকম আমার এখানে 3 ধরনের ডান্স হয়, বাগরুম্বা, বিহু আর ঝুমুর, এই 3টা ডান্স আমি প্রোভাইড করি এরকম বনফায়ারের সাথে। ডান্সটা দেখাইতে আমাদের একটা ডান্সে 10,000 টাকা 10,000 টাকা খরচা হয়। আচ্ছা, মানে তখন বনফায়ারটা ফ্রি হয়ে যায়। তখন বনফায়ারটা ফ্রি হয়ে যাবে। মানুষ অর্কিড হোমস্টের ভেতরে কিভাবে রান্না হয় তো চলুন দেখাই কিভাবে ওনারা রান্না করে। এটা ওনাদের হচ্ছে কিচেন এরিয়া, আর এইখানে কিন্তু দেখুন কাঠের জালে রান্না হচ্ছে। এই যে এখন ফুলকপি আলুর তরকারি হচ্ছে, যারা ভেজ খাবে তাদের জন্য ফুলকপি আলুর তরকারি হচ্ছে, আর আমার জন্য, মানে আমার জন্য বলছি, মানে যারা নন ভেজ খাবে তাদের জন্য স্পেশালি মাংস রান্না হচ্ছে, সেটা আবার কাঠের জালে রান্না হবে। এখন 15:10 মতো বাজে, তো ডিনারের জন্য ডাক এসেছে, তো এখন যাব ডিনার টেবিলে, চলুন। বেগুন ভাজার টেস্ট তো আলাদা করে কিছু বলার নেই, তাই সবার আগে আমি আলু ফুলকপির তরকারিটাই টেস্ট করব। রাহুল বলল কাঠের জালে রান্না হচ্ছিল, আমি তো তখন ঘরে কাজ করছিলাম। দারুন, অ্যাজ ইউজুয়াল সেম টেস্ট, আর খেতে কিন্তু দারুন। দেখা হচ্ছে কাল সকালে নতুন দিনের সঙ্গে। তো গুড মর্নিং ফ্রেন্ডস, আবার একটা নতুন সকাল নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। যিনি হোমস্টের ওনার উনি বললেন যে এই হোমস্টের পেছন দিকটায় নাকি ময়ূর দেখা যায়, তো আমি সেদিকটাই এখন যাব। তো সকালবেলায় এত পাখি ডাকছে, সেই আওয়াজে ঘুম ভেঙে গেছে, তো চলুন দেখি ময়ূর নাকি পুরো সার সার দিয়ে বসে থাকে, দেখা যাক আপনাদেরকে যদি দেখাতে পারি। আমি যতদূর এখান থেকে ময়ূর দেখতে পাচ্ছি ওই দিকে 3টে 3টে 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13 14টা, প্রায় 14-15টা ময়ূর বসে আছে, তাও মানে গোনা যাচ্ছে না। ভেতর ভেতরের দিকে সাইডেও অনেকগুলো ময়ূর আছে। ওফ, এটা দারুণ ব্যাপার, কি বলবো, গায়ে কাটা দিয়ে উঠছে। ওফ, এতগুলো ময়ূর সামনে দেখছি, চিড়িয়াখানাতে ঘুরতে গেলেও এত ময়ূর দেখা যায় না, তাও আবার খাঁচার মধ্যে বন্দি থাকে। তারপরে কতগুলো পাখি কত রকমের, দাঁড়ান যদি ক্যাপচার করতে পারি আপনাদেরকে দেখাবো। এখন সকাল 8টা মতো বাজে, তো দিয়ে গেছে দুধ চা, বেটি দিয়ে গেছিলো, ঘরে বসে আর চা টা খেতে ভালো লাগছে না, কারণ বাইরের পরিবেশটা এত সুন্দর, তাই বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়েই এই সুন্দর প্রকৃতিটাকে দেখছি আর গরম গরম চা খাচ্ছি। হ্যালো, ইওর নেম? নাম কি? পাঠক। ওরে বাপরে, মানস পাঠক, একদম হ্যান্ডসাম। বাড়িতে যে মারা যেরকম বড় বড় রুটি বানায় না, একটা রুটি দুটো সমান হয় সেই রকম, মানে এরকম কত বড় রুটি, একটা রুটি খেলে মোটামুটি পেট আপনার হাফ ভরে যাবে। অর্কিড হোমস্টেতে ঢুকেই কিন্তু একটা বেশ বড় জায়গা রয়েছে, যেখানে আপনারা যদি গাড়ি করে আসেন, 2-wheeler হোক 4-wheeler হোক, রাস্তাও বেশ ভালো কন্ডিশন রাস্তার। পুরো হোমস্টেতে কিন্তু ভ্যারাইটি অফ গাছ লাগানো রয়েছে, ফুলের গাছ, অনেক রকমের সুপারি গাছ, তারপরে হর্তকি গাছ, অনেক কিছু রয়েছে। এই যে আমার হাতে যেগুলো দেখতে পাচ্ছেন, মানে এইগুলো, এগুলো হচ্ছে হর্তকি, কাঁচা হর্তকি। এই যে গাছটা, আমরা যে রুমে রয়েছি তার ওপরে এই গাছটা সারাদিন টুপটাপ টুপটাপ পড়তেই থাকে, তো এতগুলো কালেক্ট করেছে রাহুল, ও নাকি বাড়ি নিয়ে যাবে এগুলো। এগুলো শুনলাম নাকি দাদার কাছে অনেক রকমের কাজ আছে এটার, তাই ও বাড়ি নিয়ে যাবেন। এই যে এখানে দেখুন যেরকম ফার্মিং করা আছে, কি কি লাগানো আছে দাদা এখানে? এখানে ধনিয়া পাতা, লাফা শাক, লাই শাক, এইফালে লেডিস ফিঙ্গার, এরকম ভেন্ডি গাছ, বেশ কয়েকটা ভেন্ডি হয়ে আছে, বেশি হয়ে নেই। আর এইখানে দেখতে পাচ্ছেন কটেজটা, এখানে নিচে একটা রুম আছে আর ওপরে একটা রুম আছে, এইখানে আপনাদেরকে বললাম যে 4 জন করে থাকতে পারবে। আপাতত গেস্ট আছে বলে রুমের ভেতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না, তবে আমার কাছে কিছু পিকচার আছে, আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই কটেজটাও নতুন হচ্ছে, এটা কনস্ট্রাকশনের আপাতত কাজ চলছে।
এই কটেজগুলো কিন্তু ভীষণ সুন্দরভাবে করা, ভেতরেও কিন্তু ভীষণ সুন্দরভাবে ডেকোরেট করা, এবং ওয়াশরুমগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখানে তো চারিপাশে দেখতেই পাচ্ছেন এই যে সুপারি গাছ, কতগুলো সুপারি হয়ে আছে দেখুন। মানস ন্যাশনাল পার্কের মানস অর্কিড হোমস্টের যে ওনার রয়েছে কৃষ্ণদা, ওনার সাথে আমি দাঁড়িয়ে আছি। নমস্কার দাদা। নমস্কার। ভীষণই ভালো মানুষ এবং হাসি খুশি, সারাদিন এত ব্যস্ত তারপরেও হাসছে সবসময়। এটা জিজ্ঞাসা করবো সেটা হলো, এখানে থাকা খাওয়া নিয়ে যে প্যাকেজটা চলে সেটা কত করে? অ্যাকচুয়ালি আমাদের এখানে আমি প্যাকেজও করি, আর নর্মালি এমনি রুম নিয়ে এক্সট্রা করে খাওয়া দাওয়ারও ব্যবস্থা করা যায়। তো যে প্যাকেজে আসতে চান, আমি ফুডিং লজিং 1500 টাকা নিই, যোনটা আমার আসাম টাইপ ঘর আছে, আর যোনটা আমার একটা বাংলো টাইপ দুইটা রুম করা হয়েছে ওইটা যদি আমি করাই, তাহলে ওইটা প্যাকেজে 1700 টাকা পার ডে পার হেড হবে। আর এমনিতে তো হাতির জন্য মানুষ ফেমাস। হ্যাঁ, এমনি হাতি যে কোনো রেঞ্জেই পাওয়া যাবে। বাকি আপনার বাসবাড়িটা মাল্টিপারপাস, আপনার বার্ডিং হোক অ্যানিমেলস হোক খুব সুন্দর সাইচিন হয়। যেটা ওনার থেকে জানবো সেটা হলো, মানসে আসার সবচেয়ে ভালো সময় কোনটা? আচ্ছা, মানাসে এমনি তো আমাদের অক্টোবরের 1 তারিখে থেকে মানাস ওপেনিং হয়ে যায়। আফটার বার্নিং সুন্দর গ্রাসল্যান্ড বাহির হবে। গ্রাসল্যান্ড আসার পরে দুইটা দেশের পুরা অ্যানিমেলস আসে, এলিফ্যান্ট ফাইট, বফেলো ফাইট, ডিয়ার, ইন্ডিয়ান গাউরের ঝাঁক, এরকম 200-300 এলিফ্যান্ট একসাথে দেখার সুবিধা পাওয়া যায়। মানে মোটামুটি আমি যদি সিজন বলি তাহলে ফেব্রুয়ারির শেষ থেকে শুরু হয়, আর এটা কতদিন চলে? এটা আপনার লাস্ট আপনার মার্চ এপ্রিল 15 তারিখ পর্যন্ত আপনি ভালো করে দেখতে পাবেন। 15 তারিখের পরে গ্রাসল্যান্ডগুলা 6-7 ফিট হাইট হয়ে যাবে, তখন ছোটো অ্যানিমেলসগুলা দেখার জন্য একটু প্রবলেম হয়। বাকি হাতি সাথে দেখা যায়, হাতি বড় অ্যানিমেলসগুলা দেখা যায়। আর এমনি যেরকম অন্য ন্যাশনাল পার্ক ওই জুনের 15 তারিখ থেকে বন্ধ হয়ে যায়, সেটা এখানেও তো বন্ধ হয়ে যায়? হ্যাঁ, আমাদেরও এখানে লাস্ট ইয়ারে জুনের 5 তারিখে বন্ধ করেছিল, মের লাস্টে হেক্স বন্ধ করে দেয়। মের লাস্টে বন্ধ করে দেয় আর ওই অক্টোবরের প্রথমের দিকে খোলে। খোলে, হ্যাঁ। আচ্ছা, আমি সবাইকে বলি, মানাস ন্যাশনাল পার্কে আমার অর্কিড হোমস্টে আছে, আর আপনাকে সবাইকে আমি ওয়েলকাম করছি আমার হোমস্টেতে আসেন, আর খুব কম বাজেটে মানাসটা উপভোগ করেন। হোমস্টের ফোন নাম্বার আমি স্ক্রিনে এবং ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, আপনারা যোগাযোগ করে নিন এবং আপনাদের নেক্সট উইকেন্ডটা বা নেক্সট হলিডেটাই প্ল্যান করুন মানসে। ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব শৈলীজ লাইফস্টাইল। মানস ন্যাশনাল পার্ক ঘোরার খুঁটিনাটি তথ্য নিয়ে প্যাকেজ ট্যুর আসছে খুব তাড়াতাড়ি, তাই চোখ রাখুন চ্যানেলে। দৌড়মাচ্ছে নাকি? এখানে সব অবস্থা দেখুন, এখানে পাগল রাইনো আছে, সেইটা আসছে বলে সব গাড়ি কিন্তু ঘুরিয়ে নিচ্ছে। চেহারা দেখছো?